আজ আমি চলে আসলাম সোনারগাঁও, আর এই ভিডিওতে শেয়ার করব সোনারগাঁওয়ের কিছু বিশেষ মুহূর্ত। কথিত আছে সোনারগাঁওয়ের নামকরণ করা হয়েছে ইশাখার, মানে বারোভিয়াদের যে মানে যে প্রধান ইশাখার বিবি, মানে ইশাখার স্ত্রী সোনা বিবির নামে সোনারগাঁও। তো আপনারা চাইলে অল্প সময়ের মধ্যে ঘুরে যেতে পারেন সোনারগাঁও থেকে। আর এখানে অল্প খরচের মধ্যে আসতে পারেন। তো আমি টিকিট কাটলাম হচ্ছে 15 টাকা করে। তো ভিডিওটা দেখতে থাকুন, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আজ ফ্রাইডে, যাচ্ছি কোথায়? বাংলার প্রথম রাজধানী বা প্রথম নগর সোনারগাঁও, পানাম সিটি। রাইডটা হয়েছিল ফুল ডে, সারাদিনের জন্য বের হয়েছি। আমি 6:40 বের হয়েছি অলরেডি। তো 3 মিনিট হয়ে গেছে আমি রাইড করতেছি, সেই হবে আজকের রাইডটা। তো এই মুহূর্তে আমি আছি কোথায়, যাত্রাবাড়ি অন দা ওয়ে চলে আসছি। বাট রোডের যে অবস্থা, এত জ্যাম, করার কিছু নাই, সাইকেল নিয়ে হাঁটতেছি আমি। আসছে এখন একটু চালানো যায়। সবাই সাথে আমার অ্যাড হর্নের কথা হচ্ছে যাত্রাবাড়ি থেকে, থানার সামনে থেকে। একটা বিষয় হচ্ছে এখানে অনেক জ্যাম। আসসালামু আলাইকুম, চলেন চলেন সিঙ্গেল লাইন। তো অতিরিক্ত জ্যাম দেখা যাচ্ছে, জানি না কেন। তো সামনে গেলে পরিস্থিতিটা ফুলটা বুঝতে পারবো জ্যাম হওয়ার কারণটা। যাবেন জান, আমি যেতে পারবো না। তো এখন যেখানে আছি জ্যাম অনেক, এমন ভাবে বুঝতে পারি না। তো আমরা এখন কাশপুর ব্রিজের দিকে যাচ্ছি। আমরা চলে আসছি কাশপুর ব্রিজের কাছাকাছি, অলরেডি কাশপুর ব্রিজের ঢালে। তো আমরা কাশপুর ব্রিজ উঠবো, এখানে একটা হোটেল দেখে পড়লাম। তো ভাবলাম এখান থেকে আমরা নাস্তা শুরু করে দিই। আর লাস্ট কয়েকটা ভিডিওতে আমরা যখন এই সেটে রাইড দিয়েছি, সব সময় চাই নাস্তা করছি। তো ভাবলাম এখানে নাস্তা নেই। আর এই হচ্ছে আমাদের রাইডাররা সবাই এখানে আছে। তো সবাই সাইকেল নিয়ে ব্যস্ত আছে, আর আমি ভিডিও নিয়ে ব্যস্ত আছি। নাস্তা করা শেষ, তো এখন হচ্ছে আমরা কাশপুর ব্রিজটা পার হব। তো সবাই উঠতেছে নাস্তার পরে। এখন পেটটা একটু শান্তি আছে, মানে ভরা আছে। আর রাইডটা হবে সেই, যেহেতু এখন ঢালবে উঠতে হবে। তো আমরা এখন কাশপুর ব্রিজ উঠতেছি। এখানে মাছ দেখাচ্ছে মামা, এটা কি মাছ? রুই রুই। ও ভিউয়ার্সদের উদ্দেশ্যে এটা কথা না বললেই নয়, আমরা যারা সাইকেল লিস্টে, তো নতুন বা পুরাতন অনেকেই হচ্ছে জানি না যে আমরা যখন ঢালবেই উঠবো তখন আমাদের গিয়ারটা কোন পজিশনে রাখবো। তো আমার সামনে যেহেতু এক গিয়ার, মানে হচ্ছে ক্রাঙ্ক সেটে একটা, তো টিথ, আর পিছনে যেহেতু আমার 10টা আছে, তো আমি এক এক করে রাখছি। তো আমার এখন উঠতে খুব ভালো লাগতেছে, মানে একদম স্মুথ হয়ে গেছে সাইকেলটা। তো উঠতেছি।
এখন আমাদের একটা চা ব্রেক চলতেছে, সবাই চা পান করবে। রাইড করবেন হাইওয়েতে বা যখন সময় পাবেন একটু করে চা খেয়ে নেবেন। এখন আমরা হাইওয়েতে রাইড করতেছি, আর আমরা যখন হাইওয়েতে রাইড করবো অবশ্যই সেফটি মেনটেন করবো, সিঙ্গেল লাইন অবশ্যই মেনটেন করতে হবে। আমরা দেখেন সবাই সিঙ্গেল লাইন আছি, আমি জাস্ট সামনে একজনকে দেখতে পাচ্ছি। আর হাইওয়েতে তো বুঝতেই পারতেছেন কী পরিমাণে গাড়িগুলো চলে হাই স্পিডে। তো আমরা আমাদের এবারে একটি স্পিড আছে ছিল 20-25। তো ভালোই লাগতেছে আজকের রাইডটা, অনেক দিন পর যেহেতু বের হয়েছি সব রাইডের আসা। এখন আমরা যে এরিয়ার ভিতরে আছি, সোনারগাঁওয়ের ভিতরে, তো অলরেডি চলে আসছি। তো আমরা হাতের বামে চলে যাব, অলরেডি তারা হয়তো ঢুকে পড়ছে। তো আমরা চলে আসছি ফাইনালি, পিছনে সব রাইডাররা আছে। ফাইনালি আমরা চলে আসছি। তো আমরা পার্কিং প্লেসে রাখছি না, তো আমরা যেহেতু অল্প কিছু সংখ্যক লোক, তো আমরা ওখানে গিয়ে আমরা একটু আলোচনা করে আসছি। তো আমাদের রাখার জন্য একটু পারমিশন দিছি, ভিতরে রাখবো। তো আমাদের একটুখানে হেল্প করলো, থ্যাংক ইউ, মেনি মেনি থ্যাঙ্কস। তো আমাদের সাইকেল কিন্তু পার্কিং চলছে, তো আমরা মোটামুটি যারা আছে রাইড যারা দিব, আর যাদের প্ল্যানিং থাকবে কোথায় আমরা ঢুকবো রিসোর্টে, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই কী করবেন, সেফটি ফার্স্ট, মানে সাইকেল প্রোটেক্ট করার জন্য অবশ্যই তালা সাথে নিয়ে আসবেন। এখানে একটা তালা মারা হচ্ছে, অনেকগুলো তালা এখানে আছে, যদিও আমি কিন্তু আনি নাই, সবাইকে বলতেছি আনার জন্য, আমি কিন্তু আনি নাই। তো এখন আমরা এখানে ঘুরবো আর আপনাদের সাথে শেয়ার করবো। রাইট নাও এই আমার টিকিট, থ্যাংক ইউ, 15 টাকা 2 খণ্ড হয়ে গেল অলরেডি। তো আমরা কিন্তু অলরেডি ভিতরে প্রবেশ করে ফেলছি। সাইকেলেট করে আসছি ঢাকা থেকে প্রায় 27 কিলোমিটার দূরে। তো আপনারা চাইলে অল্প সময়ের মধ্যে ঘুরে যেতে পারেন সোনারগাঁও থেকে। আর ঢাকার ভিতরে যে কোলাহলপূর্ণ যানজটের ভিতরে তো অনেকেই তো মানে বিরক্ত বোধ করেন, তো অল্প সময়ের মধ্যে ছুটির সময় সোনারগাঁও থেকে ঘুরে যেতে পারেন পরিবার নিয়ে, খুব ভালো লাগবে। আর এখানে অল্প খরচের মধ্যে আসতে পারেন। তো আমি টিকিট কাটলাম 15 টাকা করে, আর ঢাকা থেকে যে কোনো বাসই যখন মানে চট্টগ্রাম রোডের, তো আপনারা যে কোনো বাসে চলে আসতে পারেন সোনারগাঁয়ে। এখানে ইতিহাস ঐতিহ্যের সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে, আর প্রাচীন বাংলার সবচেয়ে নগর বা জনপ্রিয় জনপদ এটা রাজধানী সোনারগাঁও। আসবেন, ঘুরে যাবেন, খুব এনজয় করবেন। এখানে বরের ব্যবস্থা আছে, আপনারা আসলে হয়তো কোনো কাঁচা খাবার কিনতে হবে না, তো এখান থেকে খেতে পারবেন। তো আমি একটা ট্রাই করে দেখি যে এটার স্বাদ কেমন, যদি একদম পিচ্ছি। তো আমি একটা কক্ষে ঢুকবো এখন। মোটা মানুষ আসা থেকে সাবধান থাকবেন। তো আমাদের অলরেডি ঘোরা শেষ, মানে সোনারগাঁওয়ের ভিতরে, তো রাজধানীর ভিতরে ঘোরা শেষ, তো এইটাই হচ্ছে শেষ সীমানা, অলরেডি চলে আসছি। এখানে খুব সুন্দর একটি জায়গা, হয়তো আমি মানে উপর থেকে না দেখলে বুঝতে পারতাম না যে মানে পাখির চোখে যাকে বলে, দুই সাইডে লেক, মাঝখানে হচ্ছে এই রাজধানীটা সোনারগাঁও। খুব সুন্দর একটি প্লেস, অল্প সময়ের মধ্যে এসে ঘুরে যেতে পারেন। আর যারা প্রাচীন জিনিসের ইতিহাস ঐতিহ্য পছন্দ করেন,
তো এখানে আসবেন ঘুরবেন একটা ফিল নেবেন ভালো লাগবে ঢাকার মধ্যে যারা আছেন অল্প সময়ের মধ্যে চলে আসবেন তো অনেক লোক চলে আসছে যেটা বললাম এগুলো হচ্ছে অল্প সময়ের মধ্যে আসবেন ওয়া আপনাদের চেহারা কেটে যাবে তো পরেই কাসপুর ব্রিজের উপরে আমাদের রাইডটা অলরেডি শেষ খাবারের পর এখানে রাইড করে আসছি বেশ সময় রাইড করলাম রোডে এসেছিলাম তো এখন ভাবতেছি রাইডটা এখানে ক্লোজ করে দিব এবার যার যার বাসায় চলে যাব আজ ছিল এই ভিডিও তো সামনে কি নিয়ে ভিডিও করবো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সামনে ভিডিও আসে সেগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।